আমার মাথা আর কাজ করছে না, চিন্তায় চিন্তায় মাথা আর কাজ করছে না। তুমি ভাবো ওইটুকুনি একটা মেয়ের মধ্যে কত শত্রু বানিয়ে রেখেছে। উফ, পালেও বটে। তুমি থামবে? বাড়িতে কোন গন্ডগোল হয়নি তো? আমি পই পই করে বললাম, পই পই করে বললাম যে তুমি প্লিজ আমাকে কিছু জানাও, যদি বাড়িতে কোনো প্রবলেম হয়ে থাকে জানা। এবার আরেকবার ফোন করি। সাহস বেড়ে গেছে তাই না তোমার? ফাইন, আবার আমি ফোন করব। ফোনটা কেটে দিচ্ছ কেন? কে ফোন করেছে? এমন কেউ না। দরকারি ফোন হলে তুমি ধরছো না কেন? ফোনটা ধরে বলে দাও যা বলার। না বাবা, সেরকম কোনো ইম্পর্টেন্ট ফোন না, আসলে ব্রোকারের কাজ করি তো, লোকজনকে ফ্ল্যাট দেখাতে হয়। আজকেও দুটো ক্লায়েন্টকে ফ্ল্যাট দেখাবার কথা ছিল, তো যেতেই পারলাম না। যাকে, ফোনটা অফ করে দিই। আবার ফোনটা কেটে দিলে তুমি? একবার শুধু আমার ফোনটা তুমি ধরো, তারপর দেখাচ্ছি। The number you have called is currently switched off. আমি এতবার ধরে ফোন করে গেলাম, তুমি ফোনটা কেটে দিচ্ছ, তারপর মুখের উপর তুমি ফোনটা সুইচ অফ করে দিচ্ছ। আমার পয়সায় তুমি খাবে, আমার পয়সায় তুমি ফুর্তি করবে, আর আমাকে তুমি ইগনোর করবে। ভেরি ব্যাড, রিয়েলি ভেরি ব্যাড। কে এমন ফোন করেছিল যে তুমি আমাদের সবার সামনে কথা বলতে পারলে না, ফোনটা সুইচ অফ করে দিলে? কেন, তুমি কি ভয় পেয়েছো যে বাড়িতে পুলিশ এসেছে? কি বলছিস কি তুই এসব? দেখেছেন মা, দেখেছেন আপনার মেয়ে আমায় কি বলে? সারাক্ষণ সারাক্ষণ আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে, তো আমি তো কিছু করিনি। তা কি কক্ষণে যে টেবিলে বসে জল খাবার খেতে গেলাম আমি? তোমাকে তো কিছু বলা হয়নি, তুমি নিজের গায়ে দোষ চাপাচ্ছ কেন? বলতে বাকিটা কি রেখেছো? বলতে বাকি কি রেখেছি? যদি সব বলে দিই না তাহলে? আহ শ্রেয়া, কি হচ্ছে নাকি? শুধু শুধু তুমি জামাইকে দোষ দিচ্ছিস কেন? সত্যিই তো, সুকান্ত তার কি দোষ বলো তো? বেচারা এত ইনোসেন্ট, কিচ্ছু জানে না। সত্যিই তো সুকান্ত কিছু জানে না। শ্রেয়া, তুই বা কোনো প্রমাণ ছাড়া শুধু শুধু সুকান্তকে চার্জ করছিস কেন? ঘরে তো আমরা সবাই ছিলাম, চার্জ করলে তো সবাইকে চার্জ করতে হয়। ঠিক বুঝেছেন।
attempt to murder. আমি কিন্তু ছাড়বো না বাবা। যেই কাজটা করেছে আমি তাকে ছাড়বো না। অনিস থেকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলে আমি সব কিছু করতে পারি, সব কিছু, এমনকি অনিসের নামে আমি বদনামও দিতে পারি। তুই এই যে অবস্থা দেখছিস তাতে তো এক্ষুনি এক্ষুনি তুই কথাবার্তাটাও বলতে পারবি বলে মনে হচ্ছে না। আর তোর ওই ধূপকারীর ব্যবসা, তাও তো সৌমিলি মিত্র একেবারে গিলে খেয়ে বসে আছে, তা আমার টাকার সুদ আমি কি করে? উনি এসে গেছেন। কিছু পাওয়া গেল অফিসার? মানে কোনো ক্লু পাওয়া গেল? হ্যাঁ, আমরা একটা ছোট কাচের সিসি পেয়েছি। সেই শিশিটার মধ্যে কিছু একটা তরল পদার্থ ছিল। আমরা সেই তরলটাই ফরেনসিক টেস্টের জন্য ল্যাবে পাঠিয়েছি। ওই শিশির ভেতরে থাকা কেমিক্যাল আর সর্বমঙ্গলার স্টমাক ওয়াশ করে পাওয়া কেমিক্যাল যদি মিলে যায় তাহলে বুঝতে হবে ওই শিশি থেকেই সর্বমঙ্গলার দুধের বাটিতে বিষ ঢালা হয়েছে। শিশিটা আপনারা কোথায় পেলেন অফিসার? আপনাদের বাড়ির পেছনের বাগানে। দিদিভাই, তোদের ঘরের জানালার ঠিক নিচে। আমাদের আমাদের ঘরের জানলার তলা থেকে পাওয়া গেছে। তার মানে তোরা বলতে চাইছিস যে আমাদের ঘরের জানলা থেকে শিশিটা ফেলা হয়েছে, তাই তো? তাই বললো না দিও? এমন তো হতে পারে যে ক্রিমিনাল ওখান দিয়ে যাওয়ার সময় শিশিটা ওখানে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে গেছে। সর্বনাশ করেছে, আমি এখন কি করব? উফ, মরতে শিশিটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে গেলাম কেন যে তখন? আসলে শ্রেয়াটা এত পেছন পেছন টিকটিকে গিয়ে শুরু করেছে না, কি বলবো, কাবড়ে গিয়ে তখন এই এত বড় ব্লান্ডারটা, এত বড় ভুলটা করে ফেললাম। এখন কি হবে? যদি হাতের ছাপ মিলিয়ে দেখে, যদি যদি আমি ধরা পড়ে যাই, তখন তখন কি হবে? অফিসার, অপরাধী ধরা পড়বে তো? ধরা তো পড়তেই হবে ম্যাডাম। আমরা একটা এভিডেন্স পেয়েছি ওই কাঁচের সিসিটা। এখন শুধু ফরেনসিক রিপোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট আসবার অপেক্ষায়। সেরে সেরে, ও বাবা গো, আমাকে এবার কেউ বাঁচাতে পারবে না। অনিশ বাবু, আপনার বউ সুস্থ হয়ে উঠলে তার একটা বয়ান নেব। শিওর। আসছি অনিশ বাবু, গুড ডে। কি করব, কি করব আমি এখন? এই ফাঁদ থেকে কি করে বাঁচবো? হে শয়তানের দেবতা, মাথায় একটা শয়তানি বুদ্ধি দাও দয়া করে। আমার ঘরে প্রেশার মাপার ওই যন্ত্রটা আছে, নিয়ে আয় তো, ওই অনিশ প্রেশারটা মেপে দেবে। না, থাক থাক। আরে না কেন,
মনে হচ্ছে প্রেশার না, ওই সুগারটা ফল করে গেছে। সুগার ফল করেছে? ও তো শ্রেয়া, যা একটু চিনি কলার জল নিয়ে এসে জামাইকে খাইয়ে দে, শিগগির একটু ঠিক লাগবে। তাড়াতাড়ি যা। এই সুকান্ত, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি বসো একটু, এখানে বসো। তোমার এই সুগার প্রেশার এ সমস্ত আছে, আগে তো কখনো শুনিনি, আজ তো নতুন শুনছি। এই শ্রেয়া, তুই তো কখনো আমাদের বলিস নি? না বাবা, আমি নিজেই জানতাম না যে ওর প্রেশার সুগার এসব আছে, আমি তো আজকে শুনছি। আজ আমি শিওর ধরা পড়ে যাব, পুলিশের কাছে ধরা পড়ি না পড়ি আমার এই গোয়েন্দা বউয়ের কাছে ঠিক ধরা পড়ে যাব। হে শয়তানের দেবতা, বাঁচাও আমাকে, বাঁচাও। সুমিলি, এভাবে গরু গাধা বলো না। তাছাড়া আর কি বলবো বলো? না না, তুমি বলে দাও আমি তোমাকে আর ঠিক কি বলবো। টেল মি ওয়ান থিং, তোমার মাথার মধ্যে কি গোবর ঠাসা রয়েছে? জিজু, এরকম একটা এভিডেন্স তুমি এতটা কেয়ারলেস কিভাবে এখানে ওখানে ফেলে রাখতে পারো বলো তো? হ্যালো, বিশেষ শিশি ওটা তুমি কি না নিজের অকমন্য বুদ্ধির মাধ্যম দিয়ে একেবারে জানলার বাইরে টুক করে ওটা ফেলে দিলে। কি অদ্ভুত! তোমার উচিত ছিল সামনের কোনো রকমের জলাশয়, মানে বাড়ির বাইরে কোনো পুকুর বা নদীর জলের মধ্যে ওটাকে ভাসিয়ে দাও। আরে শ্রেয়া, ফট করে ঘরে চলে এলাম, কি করে বুঝবো, নার্ভাস হয়ে গেলাম, কনফিউজ হয়ে গেলাম, তখনই তো সামনে জানলাটা পেলাম, তখন তো মাথায় আসেনি এই কেসটার জন্য পুলিশ পর্যন্ত চলে আসবে বাড়িতে। সেটা তো হবে, আগে থেকেই জানা কথা ছিল জিজু। দেখো, ওই শিশিটার গায়ে তোমার অলরেডি হাতের ছাপ ছিল, হ্যাঁ, আর বাড়ির প্রত্যেকটা মানুষের হাতের ছাপের সাথে ওই শিশিটার গায়ে যে হাতের ছাপটা রয়েছে সেটা মিলিয়ে দেখা হবে। এবার যে মুহূর্তে তোমার হাতের ছাপটা মিলিয়ে দেখা হবে, তুমি তো কেসটা খাবেই, আর তোমার অ্যারেস্ট হওয়াটা জাস্ট কেউ আটকাতে পারবে না, ট্রাস্ট। এইভাবে ভয় দেখিও না প্লিজ। ওই বিষটা আর শিশিটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে, তারপরে সর্বমঙ্গলা স্টমাক ওয়াশ করে যে বিষটা পাওয়া যাবে সেটার সঙ্গে মিলিয়ে দেখা। কিছু একটা করো সুমিলি, দেখো আমি তো অপরাধী হয়ে যাব না? হ্যাঁ, আমি তো অপরাধী প্রমাণ হয়ে যাবে, আমি অ্যাটেম্প টু মার্ডার কেসে ফেঁসে যাব, আমার কতদিনের যে শাস্তি হবে। দেখো এই অবস্থায় রাগ করে থেকো না, বলো আমি কি করব। রাগ করো না, রাগ করবো না, তুমি কি করবো, গুনে গুনে তোমায় আমি টাকা দেবো, বান্ডিল বান্ডিল টাকা নিজের পকেটে গুজবে, আর সমস্ত কিছু ব্লান্ডার করে এসে বলবে সৌমিলি প্লিজ আমার উপর রাগ করো না, আমি রাগ করবো না। আশ্চর্য, তুমি কি নাটক করছো নাকি? হ্যাঁ, তুমি তো একেবারে আমার প্রত্যেক টাকা ঝুলিয়ে মাঠ করে দিচ্ছ, কি যে করছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। ওকে ফাইন, আমি বুঝে গেছি, তোমাদের দ্বারা জাস্ট কিছু হবে না, তোমরা না শাস্তি পাওয়ার যোগ্য। যাও যাও যাও, শাস্তি পাও তোমরা। বাবা, আমি তো তোমার ওই কাজ করছিলাম, এখন তুমি আমাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছ। শোনো সুমিলি, একটা কথা বলে দিচ্ছি, কান টানলে কিন্তু মাথা আসে। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? কি ভেবেছো তোমার কথা আমি ভয় পাই? একটা কথা কান খুলে শুনে নাও, আমার কথা কোনো রকম ভাবে যদি পুলিশের সামনে উঠেছে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। সিরিয়াসলি বলছি, জাস্ট কেউ খারাপ হবে না। সুমিলি সুমিলি, টাকা নিয়ে কাজ করছো, মুখটা বন্ধ রাখো, হ্যাঁ, আর সমস্ত দায়ভারটা কিন্তু তোমার। কোনো ভাবে যদি পুলিশের সামনে তুমি ফেঁসে যাও, মানে এটা প্রুফ হয়ে যায় যে ইয়েস দোষটা তুমি করেছো, চুপচাপ নিজের মুখটা বন্ধ করে নিজের দোষটা স্বীকার করে নেবে। সুমিলি সুমিলি, আমি যত খারাপ লোক হই না কেন, যত যত খারাপ কাজই করি না কেন, দেখো আজ পর্যন্ত তো ওই পুলিশ রেকর্ড নেই আমার নামে, তাই না? তুমি এভাবে আমাকে ফাঁসিয়ে দিও না। সে তো এমনি তুমি ফেঁসে গেছো, আর তাছাড়া তোমার বউ তো তোমাকে এমনিও পছন্দ করে না আমি যতদূর যা জানি। তা তুমি যখন জেল খাটবে ওর সংসারটা কি করে চলবে বলো? এক কাজ করো, তুমি আমার কাছ থেকে এতদিন ধরে যত টাকা পয়সা ঝেড়েছো সেটা তোমার বুকে দিয়ে দিও, হ্যাঁ, ও বরং ভালো করে সংসারটা চালাতে পারবে। আর বারবার ধরে বলছি, কোনোভাবেই যেন আমার নামটা পুলিশের সামনে না ওঠে, হ্যাঁ, যদি ওঠে সিরিয়াসলি আমার থেকে খারাপ কেউ হবে না, মানে
জাস্ট কেউ হবে না, ট্রাস্ট মি। আমি তোমার নাম নেব না, তুমি আমাকে বাঁচাও। সে তুমি আমার নাম নিলেও কিছু প্রমাণ করতে পারবে না, কিছু না। সৌমিলি, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। ইউ নো হোয়াট, তোমায় না আমার আর কোনো কাজই লাগবে না, কজ আমার কাজ তো হয়ে গেছে। সর্বমঙ্গল এখন হসপিটালাইজড, আর ও তো আদৌ কোনোদিন কথাবার্তা বলতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ওর ব্যবসা তো আমি লাঠি তুলে দিয়েছি, বাস মাই জব ইজ ডান। এখন তোমায় আমার সত্যি 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 আর দরকার নেই, বুঝেছো? যাও, তুমি বরং বাড়ি যাও, যাও। এই দড়িবাজ মেয়ের জাল কাটা যে এতটা কঠিন হবে আমি তো বুঝতেই পারিনি। কি হলো, তুমি শুনতে পাচ্ছ? আমি তো বললাম তোমাকে এখান থেকে যেতে। যাও, এটা দিনে তিনবার খাবার আগে, আর এটা দিনে দুবার খাবার পর, আর একটা আছে গলা ব্যথা হলে রাত্রে খাবার আগে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সিস্টার। অনিশ, আরে বর্তা ভাই। আচ্ছা শোন, তুই ওষুধগুলো ভালো করে বুঝে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বুঝে নিয়েছি। আচ্ছা দিয়ে আমাকে, আর আমি ওদিকে হসপিটালে সমস্ত পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি, বুঝলি? আচ্ছা, ওই ডিসচার্জ অর্ডারটা ওরা দিয়ে দিয়েছে, আমি এখন গাড়ি রাখতে যাচ্ছি। আচ্ছা, তুই সাবধানে সর্বমঙ্গলাকে নিয়ে গাড়ির সামনে আছে। ঠিক আছে, ঠিক আছে। বলছি কি না, আপনি কোনো কথাই বলবেন না। ডাক্তারবাবু কি বলেছে মনে আছে? আপনার গলার রেস্ট দরকার, আপনি শুধু গার্গেল করবেন আর ওষুধ খাবেন, তাছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বলবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি যেতে পারবেন তো? নাকি আপনাকে সাহায্য করবো? দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে কি হলো? চলুন তাকে, কি দেখছেন? নিন হাতটা, ধরুন ধরুন হাতটা। কি হলো সর্বমঙ্গলা, আপনার আপনার চোখে জল কেন? গলা ব্যথা করছে নিশ্চয়ই? সর্বমঙ্গলা প্লিজ দেখুন, এই পুরো ব্যাপারটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যান না, সব ঠিক আছে, বিশ্বাস করুন। আপনার ব্যবসাটাকে আপনি যে জায়গায় রেখে গেছিলেন
ঠিক সেই জায়গায় সেই অবস্থাতেই রয়েছে। আর ওই ছেলে মেয়েগুলো ওরা তো একদম তৈরি হয়ে গেছে, ওরা টকবক করে ফুটছে আপনার ব্যবসাটাকে মার্কেটে দাঁড় করাবার জন্য, আর সৌমিলির ধূপকাঠির নাম মার্কেট থেকে মুছে ফেলে দেওয়ার জন্য। শাস্তি পাবে অবশ্যই, অবশ্যই শাস্তি পাবে। ও আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, বাড়িতে পুলিশ এসেছিল, আমাদের বাড়ির বাগান থেকে একটা শিশি পাওয়া গেছে। পুলিশ সন্দেহ করছে ওটা বিশেষ শিশি, তাছাড়া ওই শিশির ওপরে অপরাধীর হাতের ছাপ রয়েছে। ফরেন্সিক টেস্টের পরই জানা যাবে আসল অপরাধী কে, কে আপনার সাথে এত বড় অন্যায়টা করলো।